গত তেইশ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক শান্তি মিশন থেকে সাতাশ হাজার নয়শো একচল্লিশ কোটি তেষট্টি লাখ টাকা আয় করেছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় আইনমন্ত্রী বলেন বিদেশে শান্তি মিশনে অংশগ্রহণ করে বার্ষিক গড় আয় পনেরো কোটি পাঁচ লাখ আশি হাজার সাতশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় এক হাজার দুশো চোদ্দ কোটি পঁচাশি লাখ তেত্রিশ হাজার নশো উনিশ টাকা